বিক্রেতা সিনাদা থেকে আসছি, আমার নাম খায়রুল ইসলাম। গরু নিয়ে আসছি আমরা তিন গাড়িতে, এখন ওই চারটের মতন বেচা হয়েছে। তা বাজারে বেটা খুব একটা ভালো যাচ্ছে না, এখন করোনার কারণে না বন্যার কারণে তা এটা তো বলতে পারছি না, তবে খুব একটা কাস্টমার আসছে না। আসলেও যে দাম বলছে তাতে বিক্রি করা খুব কষ্ট। আপনি যদি এখানে না থাকেন, আপনার পরিবর্তে যদি কেউ থেকে থাকে তাহলে তাকে আমাদের এক প্লেন হসপিটালে পাঠাই দেন। না মোটামুটি দাম তো বেশি একটা চাচ্ছে না, দু একদিন আগে যেই দাম চাচ্ছে থেকে আজকে দেখা যায় একটু কমই চাইতেছে, মানে একটু সহনীয় পর্যায়ে আছে। তা হয়তো আর কিছুক্ষণ পরে হয়তো বোঝা যাবে, মানে পুরোপুরিভাবে বাজারটা কোন পর্যায়ে বেচা কিনাটা কি মনে হয় যে ভালোই হইব, খারাপ হইব না, দাম মোটামুটি এই মতনই আছে। আজ পাঁচ দিন ধরে আসছি, আসার পর বৃষ্টি বাদল, তারপরে এক নম্বর হইলে করলা, এই করলার কারণে জন্যই আমার বেচা কেনার ডাউন, আবার বন্যার খুব চাপ, পানি কাদা, এই কাদা মাথার ভিতরে এখন কাস্টমার নাই বলতেই চলে। সামনে দাও, তোমার দাঁড়া আগে বলুন, সামনে দাও, কোটি কোটি টাকা।